আসসালামু আলাইকুম। একটু আগের একটা ভিডিওতে আমার একটা স্পেলিং মিস্টেক ছিল কান্ট্রি বানানে, তো সেই বানানটি আমরা কিভাবে আবার ঠিক করে নিব সেটা একটু দেখব। প্রথমে ফাইলটি ওপেন করব। ওপেন করার পরে যেহেতু ফাইলটিতে তখন এইভাবে বানানটির ক্ষেত্রে এই অপশনটা ছিল না, মানে একটা অপশন ডিজেবল করা ছিল, যেই কারণে এই বানানটা এইভাবে ভুলটা ধরেনি। এখানে কোনো ভুল নাই, এই সেন্টেন্সটাতে এখন যেভাবে দেখতে পাচ্ছি, এটা কারণটা হলো আমরা এই রিভিউতে গিয়ে স্পেলিং অ্যান্ড গ্রামার এই অপশনটিতে, এই অপশনে যাওয়ার পরে এই চেক গ্রামার স্পেলিং অ্যাজ ইউ টাইপ এটাকে যখন তুলে দিব তখন কিন্তু আর সে ভুলটা ধরবে না। এই অবস্থায় ছিল, আমি যখন টাইপ করেছি তখন এই অবস্থায় ছিল, যে কারণে এই জায়গায় টাইপ মিস্টেক হওয়ার কারণে এই বানানটি ভুলটা ধরেনি। আবার যখন আমি এখানে যাব তারপরে এই করবো চেক, ওকে তো দেওয়ার সাথে সাথে এখানে ভুলটা ধরা পড়লো। এখন আমি রাইট বাটন ক্লিক করে এই যে কান্ট্রি বানানটা কী হবে না হবে এখান থেকে এটাকে কারেকশন করে দিলাম। তো এইভাবে করে আমার যে কোনো একটা বানান সেটাকে আমি কারেকশন করতে পারি স্পেলিং অ্যান্ড গ্রামার। এখন আবার এইটা নিচে এটাও কিন্তু সে ভুল ধরতেছে, তো এই কারণে আমি যদি এই নিচে এই দাগগুলো দেখতে না চাই তাহলে আবার আমি করবো কি, এই জায়গাতে গিয়ে অপশনে যাব, সেখান থেকে এই আমার এই চেক যেটা সেটাকে তুলে দিব, তাহলে কিন্তু এখন আর আমার নিচে সেই দাগগুলো নাই। আবার যখন দরকার পড়বে তখন আবার আমি স্পেলিং মিস্টেক যেন না হয় তখন এটার জন্যই আমি এইটাকে টিক দিয়ে রাখবো, তাহলে আমার এই ভুলগুলো সেটা ধরা পড়বে এবং আমি ওখান থেকে কারেকশন করতে পারবো। তো সবাইকে অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।